ওনার কোনো ডাস্ট নাই। তো যে ডাস্টগুলা উপরে থাকে এগুলা এই রাবারটা দিয়ে নিতে পারবে না, যেটা লেগে থাকে ডাস্টের সাহায্যে আপনার ওই ডাস্টগুলো ক্লিন করে ফেলতে পারবেন। একটু ডাস্ট হয়ে গেছে, এবং দেখতে পাচ্ছেন যে কিবোর্ডটা আমার একদম ক্লিন হয়ে গেছে। এবং আপনারা আপনাদের পিসি, ল্যাপটপ, কম্পিউটার, পিসির ভিতরে যে ময়লাগুলো থাকে সেগুলো পরিষ্কার করে ফেলতে পারবেন। পরিষ্কার করা শেষ, আমি এখানে এটা খুলে ভিতরটা পরিষ্কার করে নেব। দেখতে পাচ্ছেন যে এটা আসলে কেমন পরিষ্কার করে, যদি ভালো ভিতরে ময়লাগুলো সব ভালোভাবে নিয়ে এসেছে। এটাতে লাইটটা দেওয়া আছে, লাইটটা তো আমি দেখেছি আসলে ভিতরে আর ময়লা নেই, প্রচুর ময়লা নিয়ে এসেছে। আর এখান থেকে ময়লাগুলো আপনারা আস্তে আস্তে করে পরিষ্কার করে ফেলতে পারবেন। সো ফ্রেন্ডস, আপনারা দেখলেন যে এটা কেমন কাজ করে, এটা কাজ অবশ্যই নিঃসন্দেহে অনেক ভালো কাজ করে। মিনি ভ্যাকুয়াম ক্লিনারটি আপনাদের সঙ্গে রেখে দিতে পারেন, এটা একটা ভালো কাজে দিবে আপনাদের ল্যাপটপ, কম্পিউটার, কিবোর্ড এগুলো পরিষ্কার করার জন্য। আরেকটা ব্রাশ দেওয়া আছে ব্রাশের সাথে ভ্যাকুয়াম ক্লিনার, আর এটাতে ইউজার ম্যানুয়ালটা পিছনে, ইউজার ম্যানুয়ালটা দেওয়া আছে কিভাবে ইউজ করবেন এটা পিছনে লেখা আছে।